মেগা সিটি ঢাকায় কত রকমের ফাজে পাতা তা হয়তো জানা নেই নগরীর বাসিন্দাদের। প্রতিদিন নিত্য নতুন প্রতারণার ফাঁদে পড়ছেন তারা। মলম পার্টি, অজ্ঞান পার্টি সহ বিভিন্ন প্রতারক চক্রের খপ্পরে অনেকেই হয়েছেন সর্বশান্ত। প্রতারণায় অতিষ্ঠ নগরবাসীর কাছে এখন নতুন আতঙ্ক কাগজ শুকানো পার্টি। অভিনব এই চক্রের সন্ধান মিলেছে সম্প্রতি তিলোত্তমা ঢাকায়। এই পার্টির খপ্পরে পড়লে কোনো কিছু বুঝে ওঠার আগেই সর্বস্ব হারাতে হবে নাগরিককে। বলা যায় ন্যানো সেকেন্ডে কাগজ ধরানো পার্টির বশে চলে যেতে পারেন আপনিও। এই চক্রের কাজ একটি চিরকুট ধরিয়ে দিয়ে বলা, স্যার কাগজে কি লেখা আছে পড়তে পারছি না, কিংবা এই ঠিকানাটা কোন দিকে। আর সাহায্য করার মানসিকতা নিয়ে সেই কাগজ পড়তে গেলেই ঘটবে মহাবিপত্তি। মুহূর্তেই নিজের উপর হারাবে নিয়ন্ত্রণ, চলে যাবেন প্রতারক চক্রের কবজায়। সেই সুযোগে সব হাতিয়ে চম্পট দেবে তারা। অনেক সময় অজ্ঞানও হয়ে যান ভুক্তভোগী। তেমনই একটি ঘটনার বর্ণনা দিয়েছেন রাজধানী ঢাকার বাসিন্দা পূর্ণেন্দু তালুকদার। বৃহস্পতিবার পূর্ণেন্দু তালুকদার তার ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, একটুর জন্য বেঁচে ফিরলেন। ধানমন্ডি 27 নম্বর এলাকায় কেউ একজন তাকে একটি কাগজ দিয়ে পড়তে বলেন। এই ধরনের ঘটনা সম্পর্কে তিনি অবগত থাকায় দ্রুত মুখ ঘুরিয়ে নেন। তাতে ন্যানো সেকেন্ড সময় লাগলেও সে দ্রুত রাস্তা পার হয়ে রিক্সায় ওঠেন। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। রাস্তা পার হতেই তার পা অবশ হতে থাকে। ভিক্ষুকের মতো দেখতে লুঙ্গি আর শার্ট পরা, মুখে দাড়ি, শার্টের বোতাম খোলা। রিক্সায় বসে তিনি ব্রেনকে অ্যাক্টিভ রাখার চেষ্টা চালিয়ে যান আর ঘন ঘন নিঃশ্বাস নেন যাতে সেন্স না যায়। তখন তার বুকের ভেতর কেমন যেন খালি হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল। তিনি বলেন, কাগজটির দিকে ভালো করে তাকানি নাই, তাতেই এই অবস্থা। শঙ্কর গিয়ে নিজ বাসার সামনে নেমে পরিচিত একজনের সহায়তায় ঘরে ফিরেন। স্কোপোলামিন নামে এক ধরনের ভয়ঙ্কর নেশাজাতীয় রাসায়নিক উপাদান দিয়ে মানুষকে বশ করা যায়, যা শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ নামে পরিচিত। এটি মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দ্রুত নষ্ট করে দেয়। দুর্বৃত্তরা লোকজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিতে এটি ব্যবহার করে। এর ক্ষতির মাত্রা কোকেন থেকে বহুগুণ বেশি। বাংলাদেশের নয়া আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে এই মাদক। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তের মধ্যেই ব্যক্তি নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অন্যের আদেশ শোনানোই এই মাদকের অন্যতম ক্ষতিকর দিক। চলার পথে সতর্ক না হলে যে কোনো সময় এই চক্রের খপ্পরে পড়তে পারেন আপনিও। মাইদুর রহমান রুবেল, কালবেলা।